প্রশ্ন করেছেন এর ফলে ফরজ ছেড়ে দেওয়া এবং কবিরা গুনা করা কোনটা বেশি বড় অপরাধ দেখুন ফরজ কাজ ছেড়ে দেওয়া এটাও একটা কবিরা গুনা আপনি কবিরা গুনা আলাদা করার কথা বলছেন কেন ফরজ যে কোনো একটা কাজ ছেড়ে দেওয়া তো কবিরা গুণায় তাই কবিরা গুনে আপনি হয়তো মনে করছেন হারাম কাজ করার সম্ভবত উদ্দেশ্য নিচ্ছেন এটা তো ফরজ ছেড়ে দেওয়া হারাম কাজ করা দেখুন ফরজ ছেড়ে দেওয়াটা একেবারে বড় গুণা কারণ এটা নির্দেশ এটা ফরজটা ছাড়তে পারবেন না আর হারাম ছেড়ে দেওয়া বড় গুণা এটা তো আপনি ছাড়তে পারবেন না দুইটাকে আপনি সমান তালে দিতে হবে আপনাকে কোনোটাকে কম কোনটাকে কম বেশি করার সুযোগ নেই আর এটাকে কেউ হয়তো বলবে যে আমি সলাতা করলাম আবার এরপরে বে বেবিচার করলাম না এটা করা যাবে না কোনোটাই করা যাবে না দুইটাই গুনার কাজ ফরজ ছেড়ে দেওয়া গুনার কাজ তেমনি ভাবে কবিরা গুণা করাটাও গুনার কাজ হারাম কাজ করাটা গুণার কাজ দুইটাই এর মধ্যে তারতম্য আছে আপনি দেখবেন যে কোনটা বড় যেমন ধরেন ফরজ ছেড়ে দিয়েছে ফরজ নামাজ ফরজ নামাজ ছেড়ে দিয়েছে অথবা এর আরেকটা কি আর যেমন সে কোনো নারীর দিকে তাকাইছে দুইটা একরকম হতে পারে না তারতম্য আছে এই জন্য সোল্লাহ সাল্লাহ ইসলামকে সাহবায়কাম জিজ্ঞাসা সবচেয়ে বড় কোনটি তিনি বলছেন শিরিক তারপরে কোনটি পিতা মাতার অবৈধ হওয়া তারপরে কোনটি তিনি এইভাবে রসুল একটা একটা বলেছেন তো বোঝা গেল যে গুণার মধ্যে তারতম্য আছে ঠিক ফরজের মধ্যে তারতম্য আছে কোনো কোনো ফরজের হুকুম আলাদা কোনো হুকুম কম যেমন ধরেন আপনি হজে যাননি যাবার আশা আছে এখনও যেয়ে পৌঁছাননি কিন্তু সলাত তো এরকম না সলাৎ তো আরও বেশি গুরুত্বপূর্ণ সলাতে মর্যাদা অন্যান্য সমস্ত আবার হচ্ছে বেশি এখন আপনি কোন ফরজ কী হিসাবে সারছেন সেটার উপর নির্ভর করবে আপনার কোনটা কোনটা কোন গুণাটা ফরজ হচ্ছে বেশি বা কম সেটা কেউ ফরজ ছেড়ে দিছে তার গুণাটা বেশি হবে যদি কোনো সে নারীর দিকে তাকাইলো এটা হচ্ছে আবার কেউ ফরজ ঠিকমতো পড়ছে কিন্তু বেবিচার করলো অথবা কাউকে হত্যা করলো অথবা এই জাতীয় কাজ করলো যেগুলি রসোলা ষাটটি ধ্বংসাত্মক জিনিস থেকে তোমার বেশি থাকো সেগুলি করলো তাহলে সে কিন্তু সম পরিমাণ করেছে প্রায় কেন সে ফরজ ফরজের গুণা করলো ফরজ পড়ছে আবার ওইখানে আবার গুণা করছে সেটা কিন্তু কম না মানুষকে হত্যা করা এটা বড় গুনার কাজ তাহলে এটা এটা সে করলো তাহলে বোঝা গেল যে এইভাবে আমভাবে বলা যাবে না যে ফরজ ছেড়ে দেওয়া চেয়ে কবিরা গুণা করা উত্তম এমন কথা বলা যায় নেই ফরজ এবং ফরজ বলবেন এটাই ফরজও ছাড়া যাবে না কবির হারাম কাজও করা যাবে না এটা বড় কথা অর্থাৎ আপনাকে আল্লাহ নির্দেশিত পন্থা চলতে হবে নিষিদ্ধ বিষয় পরিত্যাগ করতে হবে তবে নিষিদ্ধ জিনিস পরিত্যাগ করার নির্দেশ একটা ভাবে আসতে অকাঠ্টভাবে বলা হয়েছে তোমাদেরকে তোমাদেরকে যা থেকে নিষিদ্ধ করা হয় তা একেবারে ছেড়ে দিতে হবে আর তোমাদের কোনো কিছু করতে বলা হলে যদি সেটা ফরজের নিম্ন ভর যায় তাহলে মাস তত জটুকু পরমরা করো এটা তো হচ্ছে ফরজের নিচে হলে আপনি যটটুকু পালন করতে পারবেন অর্থাৎ সেখানে আপনার স্বার্থের উপসে নির্ভর করে আর যদি হারাম জিনিস সেটা পরিপূর্ণভাবে ত্যাগ করতে হবে এখানে কোনো ছাড় নেই এখানে কোনো ছাড় নেই তারপরেও যেমন সলাদ ত্যাগ করা অন্যান্য সমস্ত গুণের চেয়ে বড় গুণা অন্যান্য সমস্ত গুণা অন্যান্য ফরজ কাজ ত্যাগ করা অন্যান্য হারাম কাজ করার চেয়ে বড় গুণ হচ্ছে শলাপ ত্যাগ করা এবং সরজ সলাদ ত্যাগের চেয়ে বড় গুণ হচ্ছে সিরিপ করা কুকুরি করা না ফাঁকি করা তাহলে আপনি বুঝতে পারছেন যে গুণের মধ্যে তারতম্য আছে সেটা অনুসারে নির্ধারিত হবে কোনটা বড় অপরাধ কোনটা ছোট অপরাধ আশা করি সেই তারতম্য অনুসারে আমরা এগিয়ে যাবো সেটা বুঝবো তারপরে এগিয়ে যাবো